স্নেহ শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাসুদেব হালদার, সহকারী প্রধান শিক্ষক, ঠাকুর লালতলা মাধ্যমিক বিদ্যালয়, দহিয়ারি, নেসারাবাদ, পিরোজপুর। আমি তোমাদের সামনে একটি বীজগাণিতিক রাশির সমস্যার সমাধান তুলে ধরছি। আশা করি এটি তোমাদের অনেক উপকারে আসবে। তাহলে চলো আমরা সমস্যাটির সমাধান কাজ শুরু করি। প্রথমে আমরা বাম পক্ষ থেকে শুরু করি। এখন আমরা যদি m এর মান বসাতে যাই তাহলে দেখতে পাই এখানে a প্লাস b প্লাস c সমান m আছে, কিন্তু আমার একটা শর্তে c সমান যেহেতু 0 আছে, তাহলে এই c কে ভ্যানিশ করার জন্য আমরা প্রথমে এই শর্তে c এর মান বসিয়ে নেব। যেহেতু দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0 m, তাহলে আমরা যদি c এর মান 0 বসাই তাহলে আমার রাশিটা দাঁড়াবে এরকম a প্লাস b সমান m, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান m। সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n। যেহেতু আমাদের প্রত্যেকটা c এর মান 0, তাহলে এখানে প্রত্যেকটা থেকে c বাদ হয়ে যাবে, c এর মান 0 আসলে। এখন যদি আমরা m এর মান বসাতে চাই তাহলে এখান থেকে যদি বসিয়ে নিই তাহলে এই শর্ত থেকে আমরা পাই a প্লাস b, m এর পরিবর্তে আমরা বসাতে পারি a প্লাস b, তার উপরে পাওয়ার আছে 3, সেটা যদি দিয়ে দেয়, তারপরে p কিউবের যদি মান বসাতে চাই তাহলে এখান থেকে যদি আমরা লক্ষ্য করি যে p কিউব সমান আছে a কিউব প্লাস b কিউব, তাহলে 2 ইনটু a কিউব প্লাস b কিউব। তাহলে আমাদের প্রাথমিক পর্যায়ে আলোচনায় a প্লাস b এর গুণ কিউব, এটার যে ঘন নির্ণয়ের যে সূত্রটা আছে সেটা যদি আমরা এখানে লিখি তাহলে দাঁড়ায় এরকম a কিউব প্লাস থ্রাইজ a স্কয়ার b প্লাস থ্রাইজ a b স্কয়ার প্লাস b কিউব। আবার 2 থেকে যদি ওই দুইটা পদকে গুণ করি তাহলে এখানে দাঁড়ায় টোয়াইস a কিউব প্লাস টোয়াইস b কিউব। এখন এই রাশিটার দিকে যদি আমরা লক্ষ্য করি a কিউবের ঘর দুইটা জায়গায় আছে এবং দুইটার সাইন একই, তাহলে আমরা যে জানি দুইটার সাইন যদি একই হয় তাহলে এই দুইটার যোগ করতে হয় তাহলে টোয়াইস a কিউব, আর তার সাথে যদি a কিউব যোগ করা হয় তাহলে দাঁড়াবে থ্রাইস a কিউব। তারপরে থ্রাইস a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার, আবার b কিউবের ক্ষেত্রে এরকম দেখতে পাই দুই জায়গায় b কিউব আছে, এটা যোগ করলে দাঁড়াবে 3 b কিউব। এখন প্রত্যেকটা পদের সাথে যে তোমাদের 3 আছে তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়ায় a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। এখন আমরা আশাপাশি দুইটা পদ থেকে যদি আবার কিছু কমন নেওয়া যায় বা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে এখান থেকে আমাদের a স্কয়ার কমন যায়, a স্কয়ার কমন গেলে যেহেতু a আছে এখানে তিনটা, এখান থেকে দুইটা নিয়ে নিলাম থাকবে একটা প্লাস, এখান থেকে a স্কয়ার গেলে আমরা দেখতে পাই a স্কয়ার চলে গেলে শুধুমাত্র b থাকে। আবার পরের দুইটা পদ থেকে যদি আমরা কমন নিতে চাই তাহলে এখান থেকে কি কমন আছে b স্কয়ার, মিল আছে যেহেতু b স্কয়ার কমন গেলে থাকে কি a প্লাস b। দ্বিতীয় পদটি সমাপ্ত করলাম। এরপরে আবার এই দুইটা পদের যোগফল কত আছে, সেই দুই পাশে আছে a প্লাস b, এটা যদি আবার আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এই শর্ত থেকে যদি মান বসাই যেহেতু a প্লাস b সমান m আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n আছে, সেই মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এরকম দাঁড়াবে 3 m n, যেটা আমাদের ডান পক্ষে চেয়েছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পরবর্তী ক্লাসে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি। শুভকামনা রইল সকলের প্রতি, সবাই ভালো থাকো এবং কোভিড-19 এর দিকে লক্ষ্য রেখে বাড়িতে বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখো এবং বেশি বেশি চর্চা করো। কোনো সমস্যা থাকলে আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে আছে।
সমস্যার সমাধান করে নেবে জেনে নেবে এই শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।